চলে আসছি আন্টির বাসায়, অনেকদিন পর আসলাম আবার। আর এটা হবে আমাদের লাস্ট ইফতার পার্টি, এরপরে তো ঈদই চলে আসবে। তো আজকে হচ্ছে 26 রোজা। তো 26 রোজার সময় আমরা আন্টির বাসায় গিয়েছিলাম। তো ভিডিওটা আসলে লেট হয়ে গেল শেয়ার করতে, কারণ আরও ভিডিও জমে গিয়েছিলো, ওই ভিডিওগুলো দিতে পারছিলাম না, এই জন্য এই ভিডিওটা শেয়ার করতে একটু লেট করে ফেললাম। আন্টির বাসায় প্রথমে প্রবেশ করেই আমি প্রথমে ঢুকলাম টয়লেটে। তার কারণ হচ্ছে আমি গতবার যখন আন্টির বাসায় এসেছিলাম তখন টয়লেটের কাজ চলছিল, আন্টি টয়লেটের সব কিছু চেঞ্জ করেছে। তা আমি টয়লেটের ফাইনাল লুক দেখার জন্য প্রথমে প্রবেশ করেছি আন্টির টয়লেটে। তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। এই বাথরুম, এই টয়লেট যেটাই বলুন না কেন, এটা কিন্তু এরকম ছিল না। এখানে A to Z সব কিছু চেঞ্জ করা হয়েছে, টাইলস থেকে শুরু করে, ফ্লোর থেকে শুরু করে, তারপরে গোসল করার যেটা বাস্কা, এটা ইটালিয়ান ভাষায় বাস্কা বলে, বাংলাদেশি ভাষায় কী বলে আমি জানি না, তারপরে বেসিন, তারপরে কমোড, তারপরে কমোডের সাথে যেটা ওইটা, A to Z কল, সুইচ সব কিছু চেঞ্জ করা হয়েছে। আর এগুলো চেঞ্জ করতে আন্টির মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে, কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। একটা বাথরুম বলুন, আর একটা বাসা বলুন, বা একটা ঘর বলুন, যেটাই বলুন না কেন, পুরান জিনিসগুলো ভেঙে ফেলে দিয়ে তারপরে নতুন জিনিস লাগাতে অনেক বেশি খরচা হয়, কারণ এক তো ভাঙতে হবে, দ্বিতীয়ত যারা ভাঙছে তাদের পারিশ্রমিক খরচ দিতে হবে, তারপরে নতুন টাইলস কিনে লাগাতে হবে। তাই তো আমি আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, আশা করি আপনারা পছন্দ করেছেন। আসলে পুরান যে বাথরুমটা সেটার ছবিও আমার কাছে নাই, ভিডিও আমার কাছে নাই, যদি থাকতো তাহলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতাম ভিডিওতে যে পুরান দেখতে কেমন ছিল। তখন আপনারা বুঝতেন যে এটা কতটা পরিবর্তন করা হয়েছে। খুবই সুন্দর, আর আন্টি তো খুব গুছানো একজন মানুষ। টয়লেটটা দেখেই আপনারা বুঝতে পারছেন, টয়লেট কিন্তু আর টয়লেট লাগছে না, মনে হচ্ছে একটা ঘর, এত সুন্দর করে ক্লিন করে রেখেছে, এত সুন্দর করে গুছিয়ে সাজিয়েছে, আসলে দেখেই মন ভরে যায়। সাইফা আমার পিছে পিছে ঘুরছিল, এই জন্য সাইফার সাথে কথা বলছিলাম। তা আন্টির বাসায় যে সোফাটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একদম নতুন, আমার কাছে ইউনিক জিনিস খুবই ভাল লাগে। তো এই সোফাটা অনেকটা ইউনিক, ইতালিতে এই টাইপের সোফা খুব কম পাওয়া যায়। তো আন্টি কিন্তু বাসাটা একদম গুছিয়ে রাখে, আন্টির বাসায় যে দুইটা বাচ্চা আছে সেটা দেখলে আপনারা বুঝবেন না। তো পূর্ণর জন্য আমি আসার সময় এই গিফটটা এনেছিলাম, পূর্ণ গিফটটা পেয়ে মহা খুশি। আর অনেক বড় একটা খেলনা, ও এখন এটা বানাবে, তারপর খেলাধুলা করবে। তো দেখতেই পাচ্ছেন ছবিতে দেওয়া আছে যে এটা কতটা বড়। তো এটা ওর খুবই পছন্দ হয়েছে, ও খুবই খুশি হয়েছে। ইফতার পার্টিতে এসে ইফতার যদি না খাই তাহলে তো হবেই না, তাই না? তা আন্টি আমাদের জন্য তৈরি করেছে হরেক রকমের ইফতারি, আর সব নিজের হাতে বানিয়েছে। তা আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি ইফতারি আন্টি আমাদের জন্য তৈরি করেছিল। ইফতার খাওয়ার পর আমরা একদমই নড়াচড়া করতে পারিনি, অনেক বেশি ইফতারি হয়ে গিয়েছিল আমাদের জন্য। আমরা মানুষ মাত্র দুজন, কিন্তু আমাদের জন্য সাজিয়ে রেখেছে 10-12 জনের ইফতারি। তো এখানে আছে পায়েস, বুন্দিয়া, আঙ্গুর ফল। তো দেখতেই পাচ্ছেন কতগুলো পায়েস রান্না করেছে, এই পায়েসটা অনেক বেশি স্পেশাল। আর এখানে আছে চিকেন পপকর্ন, তারপরে আছে সমোচা, এটা ভেজিটেবল সমোচা, আর সাথে চিকেনও আছে, তারপরে আছে পুটিং, পুটিংটা দেখতে অসাধারণ হয়েছে, সাথে আছে শসা, গাজর আর খেজুর, তার সাথে আছে সিঙ্গারা, সিঙ্গারা হচ্ছে কলিজার সিঙ্গারা, এটা আন্টি নিজের হাতে তৈরি করেছে, এখানে আছে অনিয়ন চিপস, এটাও আন্টি নিজের হাতে তৈরি করেছে,
বেগুনি ভাজা, তারপরে আছে ডাবলি বুট, এটাকে বুট বলে, সরি ডাবলি না, তারপরে আছে পটেটো ভাজা মানে আলুর চিপস, তারপরে আছে পেঁয়াজু, তারপরে আছে ডিম চপ, তারপরে জিলাপি, তারপরে আছে বাঙ্গি, আর এখানে সাফওয়ান সব কিছু একটা একটা করে নিচ্ছে বাফেটের মতো। তো দেখুন সাফওয়ান সব কিছু বাফেটের মতো ঘুরে ঘুরে সুন্দর করে নিচ্ছে। তো বাচ্চারাও খুব খুশি এত ইফতার দেখে। আর সাফওয়ানের যে ফলগুলো পছন্দ, যে খাবারগুলো পছন্দ, সেগুলোই সাফওয়ান নিচ্ছে। তা আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখন আর বেশি কথা বলবো না, এখান থেকে বিদায় নিব, কারণ প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমরা ইফতারি করব। আর বেশি বকবক করতে পারছি না, এখান থেকে বিদায়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে। ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা সবার জন্য।